আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। উনি যতক্ষণ মঞ্চে উঠছেন আমি একটু আপনাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে একটু কথা বলি। দাদু, তোমার কাছে প্রথমে আসছি। যখন তুমি ইয়াং ছিল তখন কি তুমি একটু চারুলতার ফ্যান ছিলে? আমাকে একটু বলো তো সিক্রেটটা। আমাদের একটা কাজ চলছে, তার মাঝখানে আমি আপনাদের এখানে এলাম এই জন্যে যে সিনিয়র মানুষরা এখানে এসছেন, আমাদের প্রণম্য মানুষরা। আমাদের একটা ছবির কাজ চলছে, বুঝেছেন? আর আগামী 14ই মে মৃণাল সেনের শতবর্ষ, তা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা একটা ছবি করেছি পালান বলে। আর তাতে যে মুখ্য চরিত্র, তারা প্রত্যেকেই 70-এর কাছে বয়স, কাজে তাদের গল্প বলতে বলতে আমাদের পুরো টিমের যেখানে সিনেমা কোনো কিছু তৈরি হয়, কোনো পোস্টার তৈরি হয়, সমস্ত কিছু তৈরি হয়, এই মানুষটার একটা ছবি সেখানে চিরকাল থাকে। এবং সেই যে ছবিটা বিশেষ করে একটা ছবি আমার খুব প্রিয় ছবি, যেখানে দূরবীন নিয়ে হাতে ধরে, ওটা একটা ঐতিহাসিক বিশ্ব সিনেমা ভাবা যায়। সেই মানুষ আজও পাশে বসে রয়েছেন, এখনও কাজ করছেন, এবং খালি বয়স করে কিছু হয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বয়স হোক কিন্তু বুড়ো হবো না। একটু ঘুরিয়ে দিন, হ্যাঁ আর একটু নিচু করে, হ্যাঁ কৌশিকদার উত্তর গার্ড হয়ে গেছে, হ্যাঁ বা ঠিক আছে সামনে এখন চাবি শিল্প। রক্তে রচে দ্রুত ছন্দে টোকে টলি ফাই চুম্বনের কেড়ে নিতে অথর দিয়ে যায় সমস্ত প্রাণ জ্বালিয়ে তাই বক্ষ তোলাই দোলে বাসনা দেখলে উঠে যায় মত্ত আপুর বলে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলবে ছুটে কালের কিছু কিছু আজ তোমাদের যেমন দেখছি তেমনি দেখতে দেখতে ফুরায় যেন সকল জানা যায় জীবনের প্রান্তে এই যে নেশা লাগল চোখে এইটুকু যেই চোটে অমনি যেন সময় আমার বাকি না রয় রূপ মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে দিয়ে যায় যদি যা খুলে মর্তি যেন না ভেঙে যায় মিথ্যে মায়া দুটি থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলতে ছুটে কালের কিছু কিছু। একাডেমি আয়োজিত বৈশাখী আড্ডা 14-30-এ এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রমের যে বাবা মারা রয়েছেন আজকে, তারা সমাজে অনেক অবহেলিত,
তো সেই অবহেলিত জায়গা থেকে বা তাদের দুঃখ দূর করে দেওয়ার জন্য আজকে আমরা অনেকেই সবাই মিলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাটা উপহার দিতে চলেছি আইসিসিআরে। এবং অনেক অনেক অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর সবাই এসেছেন, যেমন সত্যজিৎ রায়, চারুলতা মাধবী আন্টি, লিলি চক্রবর্তী, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি, মৌবনী সরকার, আরও অনেকজন বহু বিশিষ্ট গুণী জন, পণ্ডিত মল্লার ঘোষ এসেছেন, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেনগুপ্ত, ডিরেক্টর রাজশ্রী দে, অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি, সবাই তাদের সাথে একসাথে চুটিয়ে আনন্দ করছে। আমরা আড্ডায় থাকব এবং এর মাঝে সম্বর্ধনার পালাটি হয়ে যাচ্ছে, একটি উত্তরীয়, তারই সঙ্গে সঙ্গে ছোট্ট প্রীতি উপহার এবং অনেকখানি ভালোবাসা নতুন বাংলা বছরে আমাদের সবার তরফ থেকে। আপাতত আমাদের সবার প্রতিনিধি হয়ে ইন্দ্রানিধি সৃষ্টি ডান্স একাডেমি ইন্দ্রানিধি হিসেবে তুলে দিলেন দেবযানীর হাতে। নতুন বছর 1430 খুব ভালো কাটুক, অসামান্য কাজ আমরা যাবো এই সময় দেখতে পাই। আমি আজকে একটু আমাকে যেতে হচ্ছে, আমার একটি কাজ আছে, তাই যাওয়ার আগে কৌশিক যেটা বললো সেটাই, এই বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা যেন সবাই খুব আনন্দে। আমি রিকোয়েস্ট করবো ইন্দ্রানী গাঙ্গুলিকে স্টেজে চলে আসার জন্য, সোমালি আছেন স্টেজে। ঠিক মতো টাইমে যাচ্ছি।